ঘুমোচ্ছি, স্টাইল দিয়ে ঘুমাচ্ছি সিনেমার মতন, হিরোইনদের মতন? না, আর ওই দেখো আমাদের সূর্যমামা কিন্তু অনেকটা উঠে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তাই বুলিশ ব্লগের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা। সর্বপ্রথম জানাবো গুড মর্নিং, শুভ সকাল, সুপ্রভাত, যেটাই বলো না কেন। ঘুম থেকে উঠে পড়েছি, এখন বাজে সকাল 5:33। অনেক আগে উঠেছিলাম, 3:30 অ্যালার্ম দিয়েও সেট করতে ভুলে গেছিলাম জানো তো বন্ধুরা। তারপর তোমাদের দাদা ভাইয়ের অ্যালার্ম বেজেছে 4:30, তাড়াতাড়ি করে উঠে টিফিন বানিয়ে দিয়েছি, পরোটা আর সুজি সেটা নিয়েও বেরিয়ে গেছে। আমি একটু শুয়েছিলাম, যেই একটু আলো আলো হয়েছে চারিদিকে, মনটা ভালো লাগছিল না। অনেকদিন এই সকালের ঠান্ডা 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 বাতাস শরীরে লাগাই না, তার জন্য মনে হলো যাই ছাদে চলে যাই। এই চলে এলাম আর তোমাদের সঙ্গে দেখা করে নিলাম। তা বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটা লাইক করো, আর কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। তার সঙ্গে সঙ্গে যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে দিও। তার সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধুরা নোটিফিকেশান অল করতে একদম ভুলো না, কারণ আমি ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান না পৌঁছালে কি করে এইভাবে সিন করবে বলো? সেই জন্য বলছি নোটিফিকেশান অলটা করা একদম মাস্ট। হ্যাঁ, আর ভীষণ ভালো লাগছে, পুরো আমার মনটা ছুঁয়ে গেল এই সকালের সুন্দর হাওয়া। তোমাদের একটু টপ ভিউ দেখিয়ে দেবো, টপ ভিউ বলা চলে না কারণ আমি আছি তিনতলার ছাদে, সেখান থেকেই আমার কাছে মনে হচ্ছে এটাই টপ ভিউ, তাই আমি এটাকেই দেখিয়ে দিচ্ছি। চলো একবার আগে দেখাই সবুজ। এই সকালবেলায় ঘুম থেকে উঠলে সবুজটা দেখলে কিন্তু চোখের ভালো, প্লাস মনের জন্যও খুব ভালো। দেখো কত আম হয়েছে, কি দারুণ লাগছে দেখতে। এই যে দেখিয়ে দিচ্ছি সবুজায়ন, সবুজায়ন ঠিক নয়, যতটুকু সবুজ এখানে দেখতে পাচ্ছি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। আর প্রচণ্ড পরিমাণে শব্দ করে ইঞ্জিন ছুটে এসেছে থ্রু ট্রেন, ট্রেনটাও একটু দেখ। বাবা শেষই হচ্ছিল না, যাক শেষ হয়ে গেল। আর এই সবুজায়ন দেখে আমার ভীষণ ভালো লাগছে। ওই দেখো বন্ধুরা কারা, কপোত কপতি উড়ে গেল একজন, আমি মনে হয় ক্যামেরা করছি সেই ভয়ে উড়ে গেল কি না। ভীষণ ভালো লাগছে, এই কাকের আওয়াজ আমাদের গ্রামের দিকে শোনাই যায় না, শোনা যায় না বলতে গেলে একদম শোনা যায় না। এখানে এসে প্রথম প্রথম বেশ ভালোই লাগছে জানি না কেন, আর আজকে সকালবেলায় এত সকালে ছাদে এসে তো আহা, তোমাদের বলে বোঝাতে পারবো না, একদম মনটা এতটা ফ্রেশ হয়ে গেল। কারণ সারাদিন ঘরের মধ্যে একা একা থাকি, এই তোমাদের সঙ্গে বকবক করি, একটু তোমাদের ভিডিও দেখি, তাছাড়া কোনো কাজ নেই তাই না বন্ধুরা। ওই জন্য আমার মনটা কিন্তু একদম পুরো ফ্রেশ হয়ে গেছে জানো। আর দেখাবো দেখাবো, বাড়ির কাকু ফুল গাছ লাগিয়ে দেখাবো, দাঁড়াও অনেক গাছপালা আছে একটু দেখাচ্ছি, দাঁড়াও টবে লাগিয়েছে একটু দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই সকালের সতেজ হাওয়ায় দেখো তুলসী গাছগুলো কি সুন্দর দুলছে, ভীষণ ভালো লাগছে। আর এখানে অজস্র তুলসী গাছের চারা রয়েছে বন্ধুরা, বা এখানে তো টগর ফুল গাছও হয়েছে, তার সঙ্গে এইটা কি গাছ হয়েছে, মনে হচ্ছে শশা গাছ, না না বুঝতে পারছি না আমি। ওয়াও কি দারুণ স্মেল বেরোচ্ছে বেল ফুল থেকে, ভীষণ সুন্দর একটা মিষ্টি গন্ধ বাবা, প্রাণটা ভরে গেল পুরো। এইটা কি গাছ গো আমি জানি না, এইটাও একটা গন্ধরাজ গাছ, ছোট চায়না গন্ধরাজ, ফুল ফোটেনি। এইটা রয়েছে নয়নতারা, ফুল সহকারে দেখিয়ে দেব। এই দেখো এই যে নয়নতারা গাছ ফুল ফুটেছে, কি মজা না। আর এই যে এই যে আরেকটা তুলসী গাছ রয়েছে, এই দেখো কাকুদের সব ফুল গাছ, তুলসী গাছ, সব গাছ বলতে পারো, বেশ দারুণ লাগছে কিন্তু ছাদে। তা বন্ধুরা আমারও জানো তো বাড়িতে এরকম ছাদে ফুল গাছ লাগানোর প্রচণ্ড পরিমাণে শখ, কি করব বলো, বিয়ের আগে বাড়িতে লাগাতাম, এখন বিয়ের পরে ছাদ নাকি নষ্ট হয়ে যাবে, কি জানি বাবা কেমন করে ছাদ নষ্ট হয়, সবাই তো লাগায়। আমারও ভীষণ শখ ছিল কিন্তু সব শখগুলোকে জলাঞ্জলি দিতে হচ্ছে একটু একটু করে, কিছু করার নেই বন্ধুরা। ভবিষ্যতে কোনোদিন যদি শখ পূরণ হয় তাহলে আমার শখ পূরণের দৃশ্যটা তোমাদেরকে একদিন দেখিয়ে দেব, ঠিক আছে?
অনেক শখ বিয়ের পরে চাপা দিয়ে দিতে হয়, সেটাই এখন আমার শখটাকে সুপ্ত রেখে দিই। আমার সুপ্ত শখ সুপ্ত থাক বাবা, পরে জীবনে কোনোদিনও আমার শখ যদি পূরণ হয় তবে সত্যি সত্যি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে একটু টাইম স্পেন্ড করি, ভীষণ ভালো লাগছে, মনটা একটু ব্যায়াম করতে ইচ্ছা করছে, কিন্তু এখানে করা যাবে না, আশেপাশের জানলাগুলো খোলা আছে, মানে পাশের বিল্ডিংগুলোর কী ভাববে জানি না, নতুন এসেছি, ওর থেকে থাক, এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে তারপরে নিচে পালিয়ে যাবো, তাই না বন্ধুরা? আরেকটা জিনিস তোমাদের দেখানো হয়নি, এই দেখো ওই যে দূরে কত বড় বড় উঁচু উঁচু বিল্ডিং, অনেকেই ভাববে যে বাবা গ্রাম থেকে এসেছে তাই দেখেনি তাই শেয়ার করছে। না বন্ধুরা, সেটা কিন্তু নয়, আমার ভালো লাগছে এই সকালের সুন্দর মিষ্টি হাওয়ায় ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্যটা অনুভব করছি, আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করারই চেষ্টা করলাম, তাছাড়া আর কিছুই নয়। তোমরা একটু দেখে নাও। সবাই বলে শহরের প্রাকৃতিক সৌন্দর্য নাকি খুঁজেই পাওয়া যায় না, সবাই ভুল বলে জানো তো। এই সকালবেলায় যদি ভোরের দিকে ঘুম থেকে উঠে ছাদে আসা যায় তবে শহরের প্রাকৃতিক সৌন্দর্যটাকেও খুঁজে বের করে নেওয়া যায়। আর ওই দেখো আমাদের সূর্য মামা কিন্তু অনেকটা উঠে গেছে, আর আমি সূর্য মামা বলছি, হাই রে হাই, সূর্য বাবা বলবো? না না, আমার বাবার নাম সূর্য, তাই বলে কি সূর্য মামাকে সূর্য বাবা বলা চলে? এই আমি কিন্তু একটু মজা করছি বন্ধুরা, তোমরা কিন্তু আবার কিছু মাইন্ড করো না। আর ওই দেখো ওই যে দূরে ফ্ল্যাটের কাজ চলছে, আর দেখো ট্রেন বাবাজি তো মাথা খেয়ে নিচ্ছে আমার, চলে গেল। আজকে অনেকটা লেট করে এসেছি, কিন্তু নেক্সট দিন কী করব, একটু তাড়াতাড়ি আসবো, কারণ সূর্যটা অনেকটা উঠে গেছে, এত সূর্যের আলোয় আমার আবার ভালো লাগে না, একটু ভোরে ভোরে ভীষণ ভালো লাগে। যখন ছোটো ছিলাম তখন কী করতাম, ছোটো বলতে ক্লাস 9-10 পড়লে এই গরমের সময় আর বিছানায় শুয়ে থাকতে পারতাম না, তখন কী করতাম, তখন ওই ভোরবেলায় 4:10-15 নাগাদ উঠে মাঠে গিয়ে বসে থাকতাম। আর তোমরা তো দেখেছো যে আমার বাড়ির প্লটের সামনেই আমাদের মাঠটা, মানে চাষের জমি, ওখানে প্রচণ্ড প্রচণ্ড সুন্দর হাওয়া, তোমরা দেখেছো, তোমাদের কাছে আর এক্সপ্লেইন করার কোনো দরকারই পড়ে না, সেই জন্য এখন আর বলে সময় নষ্ট করবো না। সূর্য মামা উঠে গেছে আর প্রচন্ড পরিমাণে তাপ আস্তে আস্তে শুরু করেছে বিকিরণ করা, আমি একটুখানি টাইম স্পেন্ড করে পালিয়ে যাই বন্ধুরা, তোমরা কিছুক্ষণ পরেই আমার সঙ্গে দেখা করো, ঠিক আছে? কি বন্ধুরা মনে হচ্ছে কি দুষ্টুমি করছি? না গো না, এই দেখো এখনো মশারি টানানো রয়েছে, ছাদে গিয়েছিলাম তোমাদের সঙ্গে দেখা করেছিলাম, তারপর এসে আবার ঘুমিয়ে গেছি, আর মনে হচ্ছে ঘুমোচ্ছি, স্টাইল দিয়ে ঘুমাচ্ছি সিনেমার মতন, হিরোইনদের মতন, না ছাদ থেকে নেমে একটুখানি ভিডিও করেছিলাম, এবার তখন ওই একটু লিপস্টিক পরেছি হালকা, আর এই হেয়ার ব্যান্ডটা পরেছিলাম, তারপর এই ভিডিও করার পর জানো না, ভিডিও করে একটু বিছানায় এসেছি আর ঘুম পেয়ে গেছে, কখন ঘুমিয়ে গেছি নিজেও জানি না, এই জাস্ট উঠলাম, তাই জন্য আবার বলছি তোমাদেরকে গুড মর্নিং, শুভ সকাল, চলো উঠে বসে কথা বলি। মশারির মধ্যে আছি এখনো, আর আমি এখন কি করব, বিছানাটা গুছিয়ে নেব, মশারিটা ভাঁজ করব, তোমরা সবাই দেখতে থাকো, আর ওগুলো করার পর ঘর ঝাড়ু, ঘর মুছতে হবে। চলে এসেছি ঘর ঝাড়ু দিয়ে, ঘর মুছে, আর সব থেকে বেশি এক ইম্পর্টেন্ট একটা জিনিস বলো তো কি, মানে ওটা মিস করে গেছি তাই জন্যই ইম্পর্টেন্ট বললাম, আমি মশারিটা ভাঁজ করব, বেড গোছাবো, সেটাকে আমি পজ করে দিয়ে আর অন করতেই ভুলে গেছি, আর সেটা আর শুট করা হয়নি, তোমাদের সঙ্গে শেয়ারও করা হলো না। আর এই দেখো ঘর ঝাড়ু দিয়ে, ঘর মুছে, বিছানা গুছিয়ে কি অবস্থা, টপ টপ করে পড়ছে গঙ্গার জল, আমার গরম লেগেছে, আমার গরম লেগেছে, আমি গরমে মরে যাই বাবা, গরমে মরে যাই, আমার ঝাল লাগেনি, আমার গরম লেগেছে, আমি গরমে মরে যাই। এখন আর ন্যাকামি করে লাভ নেই, কারণ ভোরবেলায় বানিয়েছিলাম পরোটা আর সুজি,
যেটা তোমাদের দেখিয়ে দেব, খেতে হবে। কিন্তু ব্রাশ না করে, ব্রাশ না করে আবার কি খাওয়া বলে গো? আগে ব্রাশ করে আসি, তাই না? যাই যাই, আগে ব্রাশ করে চানও করে নেবো। এই যে যে ঘাম ঝরছে বন্ধুরা, এক ফোঁটা দু ফোঁটা করে, এইসব জিনিস নিয়ে আর খেতেই পারবো না। চান করি, ব্রাশ করি, দেন খাবারটাকে একটু দেখিয়ে দেবো, তারপর হম হম করে খেয়ে নেবো। সকালে রান্না নেই, তোমাদের দাদাভাই একটু দেরি করে আসবে, সেই জন্য আমি ঠিক টাইম মতো রান্নাটা কমপ্লিট করে নেবো। বন্ধুরা, ভোরবেলায় বানানো কিন্তু সুজি আর পরোটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। এটাই কিন্তু আমার ব্রেকফাস্ট, আর এটা দিয়ে আমি ব্রেকফাস্ট কমপ্লিট করব। চান্দন কমপ্লিট করে একদম ব্রাশ করে চলে এসেছি তোমাদের সামনে, আর খাবারগুলো তো দেখিয়েই দিলাম, এবার খাওয়া দাওয়া করবো বন্ধুরা। আর রান্না তো আছেই দুপুরে, সেটা কখন করব, দেরি আছে বাবা। আর চান করেছি দুপুরে, রান্নার পর কিন্তু আবারও চান করতে হবে, প্রচন্ড গরম, ঘেমে যাবো রান্না করতে করতে। ছানা তোলা, ঘর ঝাড়ু, ঘর মুছতেই দেখেছো কেমন ঘেমে গেছি, তাহলে আগুনের তাপে কেমন ঘেমে যাব, তখন একবার চান করতেই হবে। আর এখন বকবক করব না, ফ্যানটা বন্ধ রয়েছে, আবারও ঘামবো। আমি খাওয়া দাওয়া করি আর দুপুরে রান্না করব, তখন না হয় তোমাদের সঙ্গে দেখা করব। এখন খেয়ে দে, রেস্ট করি, টাটা। রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা, আর দেখেছো এই যে অবস্থা কি হয়েছে গরমে, এই জন্যই আমি রান্না করে এসে তোমাদের সঙ্গে আগে দেখা করিনি। আর এখন রান্না করছি, ভাত বসিয়ে দিয়েছি, ওখানে একটু ডাল করব, দেখি কতদূর কি করতে পারি। আর রান্নার শেষেই তোমাদেরকে আমি দেখিয়ে দেবো কী কী রান্না করলাম, কারণ এই যে যা অবস্থা দেখতে পাচ্ছ, এই অবস্থায় আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছি না রান্না করতে করতে, আমি তার জন্য খুবই দুঃখিত বন্ধুরা, তোমরা প্লিজ রাগ করো না। ডাল রান্না করা আর হলো না বন্ধুরা, তোমাদের দাদাভাই বাজার থেকে দু রকমের শাক নিয়ে এসেছে, লাল শাক আর লাউ শাক। লাল শাক ভাজা বসিয়েছি, এখানে একটু সুজির উপমা বানিয়েছি, বিকালে টিফিনে যাবে, টিফিনে দিয়ে দেবো। আর ভেন্ডি কেটেছি, ভেন্ডিগুলোকে ফ্রাই করব। আর দেখবে তোমাদের দাদাভাই মাছ এনেছে গো, তা দেখি, এই যে মাছ এনেছে, মাছ দিয়ে একটু লাউ শাক দিয়ে তরকারি করব। ততক্ষণে আগে এই দেখো মাছের ডিমটাও রয়েছে, এটা লাল শাক ভাজার মধ্যে দিয়ে দেবো ভেবেছি, এটা অসাধারণ টেস্ট লাগে, তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখবে। লাল শাক ভাজবে ডিম দিয়ে, মাছের ডিম দিয়ে খুব সুন্দর খেতে হয়। আর দেখো এই যে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, মাছ ভাজাটা তুলে নেব, আর এবার ভেন্ডি কটাকে আমি ভেজে নেব। আর তোমাদের দাদাভাই এই যে শাক কেটে দিচ্ছিল আমাকে, দেখো শাক কেটেছে, আমি ভেন্ডি ভাজাটাও বসিয়ে দিয়েছি। আর দেখবে আলু শাক দুটো কেটে একদম ক্লিনিং করে সুন্দর করে থালায় সাজিয়ে দিয়েছে, দেখাচ্ছি। এই দেখো ডাটাগুলোকে কেটেছে, আলুটা কেটেছে, আবার শাকগুলোকে সুন্দর করে কেটে ক্লিন করে সুন্দর করে থালায় সাজিয়ে দিয়েছে আমাকে, আমার আজ পরম সৌভাগ্য, দেখেছো। আর দেখো বন্ধুরা, ডাটার তরকারিটা বসিয়ে দিয়েছি, মাছ দিয়ে দিচ্ছি, আর এটা হয়ে গেলে নামিয়ে নেব, তারপর থালায় ভাত বেড়ে খাওয়া দাওয়া করে নেব। রান্না আমার কমপ্লিট বন্ধুরা, দেখো এই যে তরকারিটা নামিয়ে নিয়েছি, এবার বসবো খেতে, আর খাওয়া দাওয়ার পরই না হয় তোমাদের সঙ্গে দেখা করি, তাই না বলো? অনেক টায়ার্ড হয়ে গেছে এই গরমে, খাওয়া দাওয়ার পরই তোমাদের সঙ্গে দেখা করতে আসছি আবার, টাটা। রান্না করার সময় তো দেখা হলো না তেমনভাবে, আর রান্না করে একটু খাওয়া দাওয়া করে রেস্ট করব, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, রেস্ট করব। তা বন্ধুরা ভীষণ খারাপ লাগছে, আর দেখো এই যে গ্রিন কালারের স্টার টিপ, ওই যে পাতা কিনেছিলাম চাঁদ চাঁদ সিম্বলের, এই স্টার টিপও কিনেছিলাম মাল্টি কালারের, আজকে গ্রিন পরেছি, কেন এই জামার সাথে ম্যাচিং করে গো। আসলে গ্রিন কালারের টিপ কোথায় বা পরবো, ভালো লাগে না দেখতে তেমন, সেই জন্য ঘরের মধ্যেই পরছি, অবশ্য ভালো লাগে শাড়ি পরলে ম্যাচিং করে, তাই না? তা বন্ধুরা এখন একটু বিশ্রাম করি, আর ভালো লাগছে না এই গরমে ভিডিও, আজকে জানি না কী ব্লগ হবে, জানি না, বাজে বাজে হয়ে যাবে খুব, তোমরা একটু ভালোবাসা দিও প্লিজ। গুড ইভিনিং বন্ধুরা, আমি দেখো রেডি হয়ে নিয়েছি, কোথায় যাব আজ? আমি একা একা বাজারে যাব, তোমাদের দাদাভাই বলছে আমি আর যাব না, ও একটু কোল্ড ড্রিঙ্কস খাবে বলেছে, তাই যাচ্ছি কিনতে। দেখো এই যে আমার মানি ব্যাগ, দেখেছো গরিব মানুষের মানি ব্যাগ এটা। চলো আজকে না হয় একটু ভিডিও তুলবো, বুঝেছো? তোমাদের দাদাভাই যাচ্ছে না, বেশ মজা হচ্ছে, ভীষণ মজা হচ্ছে, একা একা যাব আর সুন্দর করে একটু একটু ভিডিও ক্লিক তুলবো, ঠিক আছে? চলো তোমরা দেখতে থাকো। একদম অন্ধকার, দেখো বাজার তেমন খোলা নেই, সব বন্ধ, দেখি আমি কোথায় পাই স্প্রাইট, জানি তো না, দেখা যাক কোন দোকানে পাওয়া যায়। আর গরমে আমার ভীষণ বাজে অবস্থা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো, যে গলিতে বেরিয়েছি ঠিক সেই গলির মুখে এসেই উপস্থিত আমি, দেখা যাক কি হয়, কোথায় পাবো কি জানি, আর দোকান খুঁজে পাওয়াটা মুশকিল, এখানে কিছুই চিনি না, আর সব দোকানে যেতেও পারছি না, যে কাকে কি বলবো বুঝতে পারছি না।
অবশেষে পেলাম একদম ছোট বাচ্চাদের মতো ছোট মাজা, মজা করে করে মাজা খাবো এই গরমে। ছোট বোতল পাইনি, সেই জন্যই এই প্যাকেট দুটো আনা। বন্ধুরা তাড়াতাড়ি চলে যাই, গরমে আর পারছি না, প্রচণ্ড কষ্ট হচ্ছে। চলো বাড়ি গিয়ে দেখা করছি। আর আমাদের গলিটা কিন্তু প্রচণ্ড অন্ধকার, তার মধ্যে একটা লাইট জ্বলছে। আমি যে বাড়িতে থাকি সেই বাড়ি পর্যন্ত যেতে গেলে অন্ধকার হয়ে যাবে। চলো পরে দেখা করবো তোমাদের সঙ্গে। বাড়িতে চলে এসেছি বন্ধুরা, প্রচণ্ড ঘেমে গেছে। এই দেখো দুটো মাজা নিয়ে এসেছি 10 টাকা দামের, আর এখন খাবো। এই যে আমি মাজা খাচ্ছি, মজা করতে করতে। বন্ধুরা প্রচণ্ড গরম, আর এই মাজা খুঁজতে গিয়ে আমার নাজেহাল অবস্থা। আমি এখন মাজা খাবো আর তোমাদের আজকে এখানেই গুড নাইট জানিয়ে দেবো, মানে ভিডিওটি শেষ করে দিচ্ছি। বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেও। আমার ভালোবাসাও তোমাদের সঙ্গেই রয়েছে বন্ধুরা। তাই আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা, গুড নাইট।